রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি দেশি শিল্পকে উৎসাহিত করতে বেশ কিছু পণ্য ও সেবার উপর বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তাই আমদানিকৃত মোবাইল ফোন, মোটরসাইকেল, লিফট, ফেসওয়াশ, সিগারেট সহ বেশ কিছু পণ্যের দাম বাড়বে। কমতে পারে এলইডি টিভি, দেশে তৈরি ফ্রিজ, পলিথিন, প্লাস্টিক ব্যাগ, ওভেন সহ আরও কিছু পণ্যের। একাধিক গাড়ি থাকলে দিতে হবে পরিবেশ কর। শাকের আরজু রিপোর্ট। বিশ্ব পরিস্থিতি, মূল্যস্ফীতি আর রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। একদিকে মধ্য ও নিম্নবিত্তকে স্বস্তি দেওয়ার চেষ্টা, অন্যদিকে রাজস্ব আয় বাড়ানো। সবকিছু বিবেচনায় নিয়ে বিলাসী পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, তাই দাম বাড়বে বেশ কিছু পণ্যের। অর্থমন্ত্রী প্রস্তাব অনুসারে দাম বাড়তে পারে আমদানি করা মোবাইল ফোন, সোলার প্যানেল, আমদানিকৃত মোটরসাইকেল, আমদানিকৃত বিলাসবহুল পাখি ও ইলেকট্রনিক ক্যাবলের। দাম বাড়ার তালিকায় যোগ হচ্ছে সিগারেট, জর্দা, গুল, ভ্যাপার, প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, চশমা, মাইক্রোওয়েভ ওভেন ও বিদেশি টাইলস, আমদানি করা লিফট সহ আরও কয়েকটি পণ্য। খাদ্যপণ্যের ক্ষেত্রে পনির, দই, কাজু বাদাম আর খেজুরের দাম বাড়তে পারে। এবারও ট্রেনের প্রথম শ্রেণী ভাড়ার ক্ষেত্রে সুখবর নেই। লেখার কলমের উপর 15% ভ্যাটের প্রস্তাব করায় বাড়বে দাম। অপটিক্যাল ফাইবার, মেডিটেশন সেবার যন্ত্রপাতি, প্রিন্টিং, কালি, মাস্ক, কিট সহ কোভিড সরঞ্জামের দাম বাড়বে। একাধিক গাড়ি থাকলে দিতে হবে পরিবেশ কর। কিছু পণ্যের ওপর ভ্যাট কমানোর প্রস্তাব করায় দাম কমতে পারে কানে শোনার যন্ত্র, হুইল চেয়ার, হ্যান্ড টাওয়েল, ক্লিনিক্যাল বেডশিটের। কৃষক ও খামারিদের জন্য থাকছে সুখবর। দাম কমার তালিকায় থাকছে পশুখাদ্য, হাঁস মুরগি খামারের যন্ত্রপাতি, কীটনাশক, কৃষিপণ্য, পোলট্রি ও ফিশ ফিড এবং পাওয়ার টিলার। এলইডি টিভি সহ গৃহস্থালি পণ্য, দেশে তৈরি ফ্রিজ, মাইক্রোওয়েভ ও ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, প্রেশার কুকার, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ব্রেইল বুক, পলিথিন ব্যাগ, স্টেইনলেস স্টিল, প্লাস্টিক ব্যাগ ও মোড়ক সামগ্রীর দাম কমতে পারে। এছাড়া মুড়ি, চিনি, হাতে তৈরি বিস্কিট ও কেক, মিষ্টি, ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধ, সাবান ও শ্যাম্পু কিনতে খরচ বাঁচবে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।